Hello students, welcome to Kormoshandhan Recruitment by Adda 24/7. এর আগের দিন আমরা WBCS prelims এর 2019 সালের অর্থাৎ গত বছরের রিজনিং যে পোরশনটা ছিল সেটা সলভ করে নিয়েছিলাম এবং কথা ছিল যে WBCS prelims 9 ফেব্রুয়ারি তার আগে প্রতিদিন আমরা একটা একটা বছরের prelims এর কোশ্চেন ধরে রিজনিং এর যে জায়গাটা সেই জায়গাটা আমরা সলভ করে নেব তো 2019 এর আগের বছর 2018 WBCS prelims এর কোশ্চেন পেপারের রিজনিং পার্টটা নিয়ে আজকে আমরা চলে এসেছি তাহলে খাতা পেন বের করে ফেলো এবং আমরা যে কটা কোশ্চেন পাবো সেই কটা কোশ্চেন একসঙ্গে সলভ করতে শুরু করি ওই 25টা মতো কোশ্চেন থাকে অঙ্ক আর রিজনিং মিলিয়ে তার মধ্যে রিজনিং এ দেখবে 17 18টা থাকে কখনো 20টা দেয় অঙ্কে 5 7টা 8টা এরকম থাকে ওকে যারা নতুন দেখছো ভিডিওটা তাদের জন্য বলে রাখি যে এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলেই তোমরা পুরনো ভিডিওগুলো পেয়ে যাবে পরপর সেগুলো দেখে এসে এটা দেখলে সুবিধা হবে ওকে আর প্লেলিস্টও বানিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি দ্রুত তো আর কথা না বাড়িয়ে একেবারে আমরা কোশ্চেনে চলে যাই প্রথম কোশ্চেন WBCS prelims 2018 পেপার ডিসকাশন রিজনিং পার্টের প্রথম কোশ্চেন কি রয়েছে প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন বলছে আ ক্লক ফিক্সড অন দ্য ওয়াল শোজ আ টাইম অফ 4:25 তার মানে কি হলো তার মানে বলছে দেওয়ালে লাগানো একটা ঘড়িতে টাইম দেখাচ্ছে 4:25 তাই তো টাইম দেখাচ্ছে 4:25 কি করতে হবে দ্য টাইম শোন বাই ইটস ইমেজ অন আ প্লেন মিরর মিরর ইমেজ ক্লিয়ার যেটা আমরা শিখেছিলাম ক্লক চ্যাপ্টারে যে আয়নায় এই ঘড়িটার কি ছবি দেখা যাবে অর্থাৎ এই ক্লকটার মিরর ইমেজ কোন টাইম শো করবে ফিক্সড টু দ্য অপোজিট ওয়াল উইল বি মানে এই ঘড়িটার অপোজিট দিকে একটা আয়না লাগানো আছে সেই আয়নায় কোন সময় দেখাবে তাহলে আমরা ক্লক চ্যাপ্টারে শিখে নিয়েছি শর্টকাট টেকনিক আমি আর কনসেপ্টে যাব না যাদের কনসেপ্ট দরকার আছে তা এবং এই ভিডিওতে নতুন তারা ক্লকের যে চ্যাপ্টারগুলো করা হয়েছে প্লেলিস্ট বানানো থাকবে জিআইয়ের সেখান থেকে গিয়ে দেখে নেবে আমরা একেবারে শর্টকাটে সলভটা করব যে মিরর ইমেজ মিরর ইমেজ যদি আমরা কখনো দেখি আমরা কি করব আমরা জানি 12টা থেকে বিয়োগ করে দেবো টাইমটা মিরর ইমেজ চলে আসবে 12টা থেকে বিয়োগ করছি কত 4:25 যে টাইমটা আমাদের দেওয়া আছে এবার বিয়োগ করতে গিয়ে কি দেখলাম যে 12 থেকে 4 বিয়োগ হয় কিন্তু 0 থেকে তো 25 বিয়োগ হয় না তার জন্য কি করতে হবে তার জন্য 12 ঘন্টা থেকে 1 ঘন্টা আমি কমিয়ে নিলাম 11 ঘন্টা হয়ে গেল আর 1 ঘন্টা মানে কত মিনিট পেয়ে গেলাম মিনিটের ঘরে আমি 60 লিখতে পারি 1 ঘন্টা কমিয়ে নিয়েছি তার জন্য আমি মিনিটের ঘরে 60 অ্যাড করতে পারি 11টা 60 হয়ে গেল এবার তোমার বিয়োগটা হবে 60 থেকে 25 বিয়োগ করো মানে 35 হবে আর 11 থেকে 4 বিয়োগ করো মানে 7 হবে তাহলে 7:35 ওই যে আয়না লাগানো আছে ও অপোজিট দিকের দেওয়ালে ওখানে দেখাবে 7:35 আছে অপশান অপশান সিতে দেখতে পাচ্ছি আমরা 7:35 তাহলে দেখো যে টাইপগুলো আমরা শিখেছিলাম সেগুলো কিন্তু বিসিএস এ এসছে এগুলোই আসে কম বেশি বোঝা গেছে আশা করি পরের কোশ্চেনে চলো পরের কোশ্চেন 2 নাম্বার কি বলছে স্কুইন্ট ইজ টু আই দেন স্কুইজ ইজ টু কি হবে যেটা আমরা আগের পেপারটাতেও দেখেছিলাম যে বিসিএসে অ্যানালজি ক্লাসিফিকেশান টাইপের রিজনিং বেশি আসছে এখানে তোমার ওই একটা সমস্ত নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ভোকাবুলারি এই জায়গাগুলো স্ট্রং থাকলে জিআইতেও তুমি 3-4 নাম্বার এক্সট্রা তুলে নিতে পারবে এটা যদি মানেটাই কেউ না জানো তখন তো করতে পারবে না তাই না এবার মানেটা কি বলছে স্কুইন্ট ইজ টু আই স্কুইন্ট মানে কি তির্যকভাবে তাকানো বলে না কটাক্ষ করা তাহলে তাকানোর সঙ্গে স্কুইন্ট এই টার্মটা যায় টার্মের ব্যাপার আছে তাহলে স্কুইজ কচলানো পাতি বাংলায় বলে কচলানো কোনটা যায় আমরা বলি না হাত কচলাচ্ছে ও তাহলে হাত যাবে টাং যাবে অসম্ভব ক্লোথ অসম্ভব থ্রোট কে গলার ভেতরে কচলাতে পারবে হবে না তাহলে একটাই পড়ে থাকছে হ্যান্ড আমরা কথায় কথায় বলি হাত কচলাচ্ছে তাই না তাহলে হ্যান্ড তাহলে দেখো এখানে কিন্তু রিলেটেড টার্ম চলে এলো অ্যানালজিতে যে স্কুইন্ট আইয়ের সঙ্গে যুক্ত অর্থাৎ
কটাক্ষ করা চোখের ব্যাপার, আর কচলানো হাতের ব্যাপার। ওকে, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন 3 নম্বরে আমরা দেখছি, এবার আমাদের ডিরেকশান টেস্ট থেকে একটা কোশ্চেন দিয়েছে। কি বলছে ডিরেকশান টেস্টের কোশ্চেন? ওয়ান ইভিনিং বিফোর সানসেট, অর্থাৎ একদিন সন্ধেবেলা সূর্যাস্তর আগে। এইখানে এই জায়গাটায় পুরো কোশ্চেনটার মেন সমস্যা এবং মেন উত্তরটা লুকিয়ে আছে। ওকে, তাহলে বলছে ওয়ান ইভিনিং বিফোর সানসেট, সূর্যাস্তের আগে একদিন সন্ধেবেলা, এবং আমি বলছি যে এইখানে মেন ফান্ডাটা লুকিয়ে আছে এই কোশ্চেনের। কেন? দেখো, ডিরেকশান টেস্টের কোশ্চেন আমরা যখন ডিরেকশান টেস্ট চ্যাপ্টারটা করব তখন আমরা তো শিখে নেব। এখন জাস্ট দেখে রাখো, একটা ম্যাপ আঁকতে হয়, ওপরে হয় নর্থ, নিচে সাউথ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট, ম্যাপ হলো। এইবার তুমি তাকাও ওখানে, ওয়ান ইভিনিং বিফোর সানসেট, সন্ধেবেলা সূর্যাস্তের সময়। সূর্যাস্ত কোন দিকে হয়? পশ্চিম দিকে হয়, তাই তো? আর যদি বলতো যে মর্নিং, তাহলে সূর্য কোন দিকে? পূর্ব দিকে। যেহেতু বলেছে সানসেট, সূর্যাস্ত, তার মানে সূর্য কোন দিকে? সূর্য এখন ওয়েস্টে। হয়ে গেল। আচ্ছা, টু ফ্রেন্ডস অজয় অ্যান্ড অমল আর টকিং টু ইচ আদার ফেস টু ফেস। অজয় আর অমল দুই বন্ধু, তারা দুজনে মুখোমুখি কথা বলছে। মুখোমুখি মানে কি? মুখোমুখি মানে একজন যদি উত্তরে তাকায় আর একজন দক্ষিণে তাকিয়ে আছে, এই রকম, তাই না? মুখোমুখি। আচ্ছা, এবার ওরা কোথায় আছে আমি জানি না, আমি ধরে নিলাম ওরা এইখানটায় আছে, ঠিক আছে, এইখানে দাঁড়িয়ে আছে ধরো। কে কোন দিকে তাকিয়ে আমরা পরে দেখব। কি বলছে? এবার দেখো, নর্থেও তাকাতে পারে, ওয়েস্টেও তাকাতে পারে, ইস্টেও তাকাতে পারে, সাউথেও তাকাতে পারে, যেদিকে ইচ্ছা তাকাতে পারে, কোনাকুনিও তাকাতে পারে। দেখি কি বলেছে। বলছে ইফ অমলস শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু হিস রাইট সাইড। অমলের ছায়া, শ্যাডো, ছায়া কোন দিকে পড়েছে? না, তার ডান দিকে। এইখানে কোশ্চেনটার দ্বিতীয় ফান্ডাটা লুকিয়ে আছে, ছায়া। এখানে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকে, সে যেদিকে ইচ্ছা তাকিয়ে থাক, ওপরে নিচে ডান দিকে বাঁ দিকে পূর্ব পশ্চিম যেদিকে ইচ্ছা তাকিয়ে থাক, সূর্য যদি এখানে থাকে, সেই লোকটার ছায়াটা কোন দিকে পড়বে? ছায়াটা তো এইদিকেই পড়বে, তাই না? এখানে যদি কোনো অবজেক্ট থাকে, তার ছায়াটা তো এদিকেই পড়বে, তাই না? এইবার ছায়াটা তো এদিকে পড়েছে, বলছে এইটা নাকি অমলের রাইট সাইড, বলছে এই দিকটা নাকি অমলের রাইট সাইড। এবার কি ঘটনা ঘটলে এই দিকটা অমলের রাইট সাইড হতে পারে? এবার আমরা বুঝে গেছি, অমল যদি নর্থে তাকিয়ে থাকে, অর্থাৎ আমি এখন যেরকম তাকিয়ে আছি, আমার রাইট সাইড, আমার ডান হাত হচ্ছে এই দিকটা, তাই না? তাহলে অমল যদি নর্থে তাকিয়ে থাকে, তবেই অমলের ডান দিক রাইট সাইড এটা হতে পারে। এবার অমল নর্থে তাকিয়ে আছে, তার মানে আমি ভাবতে পারি যে এই অমল মোটামুটি এরকম আছে, আমি খুব বাজে আঁকি, হাসার কিছু নেই। হ্যাঁ, এটা ধরো একটা অমল, একটা মানুষ, হাত টাত আছে। ওকে, তার মানে আমরা বুঝলাম যে এটা হচ্ছে অমল, এগুলো হচ্ছে চুল, মাথা, ঠিক আছে, কালো হবে চুল, রাইট, লাল চুল হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে অমল তাকিয়ে আছে নর্থে, অমল নর্থে তাকিয়ে থাকলে তবেই ওর ডান দিক হয় এই দিকটা, ডান দিকে ছায়া পড়েছে। গল্প ক্লিয়ার? এবার কোশ্চেন কি করেছে, কোশ্চেন বলছে হুইচ ডিরেকশান ওয়াজ অজয়, এটা এ জয় আলাদা হয়ে গেছে আমার টাইপিংয়ের ফলে, অজয়, হুইচ ডিরেকশান ওয়াজ অজয় ফেসিং, অজয় কোন দিকে তাকিয়ে আছে? আমরা আগে জানতাম যে ওরা দুজন ফেস টু ফেস দাঁড়িয়ে আছে, একজন যদি নর্থে দাঁড়িয়ে থাকে, মানে নর্থের দিকে তাকায়, আর একজন তাহলে ওই দিকে দাঁড়িয়ে সাউথের দিকে তাকাবে, তবেই তো ফেস টু ফেস হবে, তাই না? এই লোকটা, এ যদি নর্থে তাকিয়ে থাকে, এই নর্থে, তাহলে এর মুখোমুখি যে আছে সে সাউথে তাকিয়ে আছে, তাহলে অজয় দক্ষিণ দিকে তাকিয়ে আছে। পেলাম উত্তর? ওকে, ক্লিয়ার? বেশ, চলো পরের কোশ্চেন, ছবিটা নিয়ে হাসাহাসির কিছু নেই।
পরের কোশ্চেন, এখানে স্টেটমেন্ট কনক্লিউশনের ব্যাপার আছে, তাই না? এই চ্যাপ্টারটা আমি জানি খুব কনফিউজিং, সিলোজিজম, স্টেটমেন্ট কনক্লিউশন, এগুলো আমাদের অনেক আস্তে আস্তে ধরে ধরে কনসেপ্ট শেখার পর এগুলো সরগড় হবে, খুব কনফিউজিং। এই কারণে যে একটা উত্তর দেওয়া থাকে, উত্তর মানে যখন অ্যান্সার কি বাড়িতে আমরা চেক করি সরকারের ওয়েবসাইটে, উত্তর দেখে আমরা বুঝতে পারি না কেন এই উত্তরটা হলো, এটার কিছু নিয়ম আছে। এই মুহূর্তে তো সেটা বলতে পারবো না, পুরোটা চ্যাপ্টারে যখন যাব একদম ধরে ধরে করব, আপাতত একটু সহজ করে বলার চেষ্টা করছি, দেখো যদি বুঝতে পারো। বলছে তনুশ্রী ইজ আ ডান্সার, তনুশ্রী একজন ডান্সার। আমি তাহলে তনুশ্রীকে এখানে রাখলাম, তনুশ্রী নর্তকী, নাচ করে, ওকে। ডান্সার্স আর ইয়াং লেডিজ, তাহলে তনুশ্রী হচ্ছে কার মধ্যে আছে, ডান্সারের মধ্যে আছে। ডান্সার আর ইয়াং লেডিজ, যারা ডান্সার নর্তকী নাচ করে তারা হচ্ছে যুবতী, ইয়াং লেডিজ, ওয়াই লিখলাম, ঠিক আছে? আচ্ছা, ওয়াই এল, তাহলে ইয়াং লেডিজ, বোঝা গেল, ওকে। এবার কনক্লিউশনে আসছি, কনক্লিউশন কি বলছে, যে এ অল ইয়াং লেডিজ আর ডান্সার, বলছে সব ইয়াং লেডি নাকি ডান্সার, তাই কি? এই তো এখানে একজন ইয়াং লেডি আছে, ইনি তো ডান্সারের বাইরে, ইনি ডান্সার নন, তাহলে কনক্লিউশন এ ঠিক নয়। কনক্লিউশন বি কি বলছে, বলছে অল ডান্সার্স আর ইয়াং লেডিজ, বলছে সমস্ত ডান্সাররাই ইয়াং লেডি, এইটা কিন্তু ঠিক। দেখো ডান্সার যারা আছে তারা কিন্তু সবাই, তারা পুরো ডান্সারটাই, পুরো নর্তকীরা সবাই ইয়াং লেডিজের বৃত্তের মধ্যেই আছে, তাই না? তাহলে এটা কিন্তু ঠিক হচ্ছে। সি বলছে তনুশ্রী ইজ নট ইয়াং অ্যান্ড হেন্স নট আ ডান্সার, বলছে তনুশ্রী ইয়াং নয় তাই ডান্সার নয়, এর কোনো মাথামুন্ডু নেই, আমরা প্রথমেই জেনেছি তনুশ্রী ডান্সার, এমনিই ভুল, তাহলে এটা ভুল। ডি, এখানে সবচেয়ে বেশি সমস্যা, অনেকেই ভাববে ডিটা ঠিক, কিন্তু তা নয়, যখন কনসেপ্টটা করব চ্যাপ্টারে যাব তখন নিশ্চয়ই বুঝে যাবে, ওকে। বলছে তনুশ্রী ইজ ইয়াং লেডি ডান্সার, সবই তো ঠিক ছিল, তনুশ্রী ইজ ইয়াং লেডি ডান্সার, সবই ঠিক, কিন্তু আমাদের একটা রিস্টেটমেন্ট বলে ব্যাপার থাকে, এটা তো পুরো বলেই দিয়েছে যে তনুশ্রী ডান্সার আর ডান্সাররা ইয়াং লেডি, তনুশ্রী ইয়াং লেডি ডান্সার এটা সবাই জানে, বলে দিয়েছে, ওই জন্য এটাকে কনক্লিউশনে ড্র করা যায় না, তবে এর বিভৎস একটা নিয়ম আছে, ঠিক আছে? চ্যাপ্টার হয়ে গেলে সে নিয়ম নিশ্চয়ই বুঝে যাবে, যেমন এখন যে চ্যাপ্টার তোমাদের আমি করে দিয়েছি, নাম্বার সিরিজ, কোডিং, ক্লক, এগুলো আর কিচ্ছু তোমাদের বুঝতে অসুবিধা হয় না, ওকে। এখান থেকে কিন্তু একমাত্র অপশান বিটাই ঠিক হবে, অপশান বি তোমার রাইট আনসার এলো। এটা অনেকের সমস্যা থেকে যাবে আমি জানি, কারণ সিলোজিজম খুব টাফ একটা চ্যাপ্টার, তার কনসেপ্ট ছাড়া আমি কী করে অ্যান্সার করাবো, ওকে। পরের কোশ্চেন, পরের কোশ্চেন বলছে ইফ ইন ইয়ার 2000 বার্থডে অফ নেতা।